সংক্ষেপে আরো কিছু প্রশ্ন নিতে চাচ্ছি। আমাদের একজন মহতারাম দর্শক প্রশ্ন করেছেন যে, আমি জানতে চাই যদি কোনো ইমামের দুজন মুসল্লি থাকে আর তারাবির নামাজের সময় একজন চায় অনেক সময় ধরে কোরআন তেলাওয়াত চলুক, আরেকজন চায় যে খুব সংক্ষিপ্ত ভাবে তেলাওয়াত হোক, আসলে সেই ক্ষেত্রে ইমামের করণীয়টা কি? ইমাম কি করবেন? মহতারাম সালাউদ্দিন মাকে, এরকম যেটা হচ্ছে, জি আপনি। আচ্ছা 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 জি, তো এ ব্যাপারে কথা হচ্ছে যে নফল সলাতের ক্ষেত্রে ইভেন ফরজ সলাতের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদির দিকে নজর সলাতে বলেছেন যে ফা ইন্না ওয়ারাআকুম আদ-দাঈফু ওয়াল কাবীরু ওয়ান নিসা ওয়া যাল হাজা, এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ সলাতের ক্ষেত্রে তোমরা খুব বেশি মানে কেরাত লম্বা করবে না, কারণ তোমাদের পেছনে মানে দুর্বল বৃদ্ধ বা নারী বা বাচ্চারা থাকে। তো নফল সলাতের ব্যাপারে যদি কেউ মনে করেন যে ইমাম সাহেব শর্ট করে পড়া উচিত, তাহলে উনি চাইলে যেহেতু কিয়ামুল লাইল হচ্ছে লম্বা করে সালাত পড়ার বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন, এটাই সুন্নাহ, তো উনি যদি মনে করেন যে ওনার কষ্ট হচ্ছে, তাহলে উনি অল্প কিছু রাকাত ওই ইমামের সাথে পড়বেন, এরপরে উনি ব্যক্তিগত ভাবেও কিন্তু তিনি কিয়ামুল লাইল করতে পারেন ওনার সুবিধাজনক ভাবে। মানে বৃহত্তর স্বার্থে আমার মনে হয় ইমাম সাহেবের উচিত নফল সালাতে, যেহেতু কিয়ামুল লাইল দীর্ঘ করার ব্যাপার হাদিসে বলা আছে, কামা রমাদানা, যে রমাদানের রাত্রিতে লম্বা কিয়াম করলো, এই ক্ষেত্রে কিয়ামের ব্যাপারে আমরা মত দিব। আর উনি যদি মনে করেন যে ওনার কষ্ট হবে, উনি একাকী সালাত আদায় করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ। আমরা আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। আমরা মুফতি ওয়ালিদ আল হামিদ, আপনার কাছে আরেকটি সংক্ষিপ্ত জানতে চাচ্ছি যে, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, কাজী ইকবাল, নাবালক সন্তানের উপর উপহার হিসেবে পাওয়া স্বর্ণের জাকাত কি পিতাকে আদায় করতে হবে? স্বর্ণের মালিক যদি, জি আমি বুঝেছি, স্বর্ণের মালিক যদি ওই শিশু, যিনি ওই শিশুই হয়ে থাকেন এবং বাবা এটার মধ্যে কোনো ক্ষমতা না খাটান বা বাবার হস্তগত না করে নেন এবং মালিকানা শিশুর নামেই থাকে, তাহলে বাবাকে জাকাত আদায় করতে হবে না। শিশু যখন প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে পরিমাণ মালের মালিক হবে, তখন সে তার ওই সময় থেকে আদায় করতে পারে, কিন্তু জাকাত যাদের উপর ফরজ হয় সেজন্য প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত। জি, সুপ্রিয়া মহতারাম, আমরা আপনার কাছে শেষ প্রশ্নে যাচ্ছি। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে, কোন পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা? আমাকে জিজ্ঞেস করছেন, আপনার কাছে প্রশ্ন করছে, আমাদের একজন ভাই আপনাকে সরাসরি প্রশ্ন আচ্ছা করেছেন যে, কোন পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা। আচ্ছা বলছি, এটা বলার জন্য একটু ভূমিকা টানতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিন শিখিয়েছেন, সাহাবায়ে কেরামগণ তাবেঈদেরকে, তাবেঈগণ তবে তাবেঈদেরকে, এভাবে পরম্পরাগতভাবে দিন শেখার যে মাধ্যম সেটা চলে এসেছে। এখন এসে আমরা কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করি, যেরকম দেখা যাচ্ছে ইসলামিক ইনস্টিটিউট করছি, ইসলামিক প্রতিষ্ঠান করছি, প্রতিষ্ঠান করে সেখানে উস্তাদরা দাস দিচ্ছেন, ছাত্ররা গ্রহণ করছেন, এবং সে যখন যোগ্য হিসেবে বিবেচিত হয় তখন এই প্রতিষ্ঠান থেকে তাকে সনদ দেওয়া হয়। এই ক্ষেত্রে আপনি দেখেন, এই যে আমরা, আমি যে এখন জামিয়া ইসলামিয়া আমাদের ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিতে আছি, মুনাজির আহমদ ভাই হায়ার স্টাডিতে আছেন, শেখ সালাহউদ্দিন মাকি ভাই উমর কোরআন ইউনিভার্সিটিতে আছেন, আমরা যে সনদটা গ্রহণ করছি এক একটা কোর্স করার পর, এটা কিন্তু আল্লাহ সরাসরি সময় ছিল না, এবং আল্লাহ সাল্লাহ আলাইসালাম সাহাবাই কেরামকে এরকম যে আমরা যেরকম সনদ দিচ্ছি এই স্টাইলে দেন, এটা কেন করছি? আমরা যুগের আলোকে দুঃসংশ্লিষ্ট বিষয় হিসেবে এটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, বরং আমরা আদাত হিসেবে করছি। তো এই যে আমরা একটা পলিসি, এরকম ভাবে একটা পলিসি আমাদের যারা পূর্ববর্তী যারা আলেম ছিলেন, তারা সাধারণ মানুষদেরকে, বিশেষ করে এটা আলেমদের জন্য খুব বেশি স্পেসিফিক ছিল এরকম নয়, বরং সাধারণ মানুষদেরকে দিনের প্রতি নিয়ে আসার জন্য যিনি শিক্ষক তার সাথে সম্পর্ক জোড়ার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করেছিলেন। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে পীর মুরিদ। যেটা পীর মানে কি? পীর মানে আমরা যেটা আমাদের, আমরা পীর শব্দ আসলে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে তিনি একজন বুজুর্গ হবেন, তিনি পানি পড়া, পানি পড়া দিবেন, তার কাছে লোকজন মরিদ হবে রুমালে ধরে বা গামছায় ধরে। তো পীর বলতে যে এটা এরকম না, পীর মানে, পীর তো বাংলা শব্দ না, পীর হচ্ছে ফার্সি শব্দ, এটা হচ্ছে শায়েখ অর্থাৎ শিক্ষক। আমরা যেরকম ভাবে একজন আরেকজনকে শায়েখ বলি বা দিনের শিক্ষক মনে করি, উস্তাদ বলি, এরকম পীর হচ্ছে এরকমই একটা শব্দ। তো তার কাছে যে সমস্ত শিক্ষার্থীরা বা যে সমস্ত সাধারণ মানুষ এসে দিন শিখেন, এই দিন শিখার যে একটা সম্বন্ধ, এই মানুষগুলোকে যাতে নিজেদের বলয়ের, নিজের বলয় রাখা যায়, নিজের সাথে সম্পৃক্ত রাখা যায়, এই টেন্ডেন্সিতে অনেক সময় যে শিক্ষক যিনি থাকেন তিনি তাদেরকে তার সাথে সম্পৃক্ত করে রাখেন।
এই যে শিক্ষক যিনি, এই শিক্ষক আবার তার পূর্ববর্তী কারো একজনের সাথে যে আপনাকে শিক্ষা প্রদান করার, শিক্ষকতা করার অনুমতি দেওয়া হলো, এরকম ভাবে ইজাজত দেন, আমরা যেটাকে অনেকে খেলাফত বলে থাকি। তো যেরকম ভাবে মনে করেন আমরা ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় পড়ার সময় আমরা যখন কোর্স শেষ করি, কোর্স শেষ করার পর আমাদেরকে সনদ দেওয়া হয় এবং আমরা এই সনদের মাধ্যমে এই জাস্টিফাই হয় যে আমরা এখন আলেম হয়ে গিয়েছি, আমরা এখন এটিএম বিতরণ করতে পারি অথবা আমরা শিক্ষকতা করতে পারি। তো এইরকম ভাবে তাদের একটা পলিসি রয়েছে। সমস্যা হচ্ছে কি, দেখেন একটা যখন সামগ্রিক কাজ হবে, সামগ্রিক কাজ হওয়ার ক্ষেত্রে সাধারণ বা আমরা যারা মানুষ আছি, মানুষের ক্ষেত্রে দেখা যাবে আমরা যখন কাজ করতে যাবো তখন আমরা আমাদের পদ্ধতির ক্ষেত্রে সামষ্টিক ভাবে ছোটখাটো একটু ভুল থাকবেই, কারণ আমরা মানুষ। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, নবী রাসূলের পর থেকে নিয়ে আমরা যারা মানুষ আছি আমরা যতই ভালো করে কাজ করার চেষ্টা করি না কেন আমাদের কিছু লিকেজ থেকে যাবে, কারণ আমরা মানুষ। সেই হিসাবে আমরা ইনস্টিটিউট ভিত্তিক যে সমস্ত দিনে এইম শিখছি সেখানে যেরকম ভাবে একটা কিছু ডোনেশন করলে ছোটখাটো কিছু নেগেটিভ সাইড পাওয়া যাবে, ঠিক তেমনি ভাবে এই যে পীর মুরিদের যে স্টাইলটা, এই স্টাইলটার মধ্যেও পাওয়া যাবে। এখন আসুন, এটাকে আমরা ইসলামের দৃষ্টিতে এলাও বলবো নাকি ডিসএলাও বলবো, অর্থাৎ নট এলাও বলবো। এক্ষেত্রে যদি আমরা বলি, কেউ যদি মনে করেন যে পীর মুরিদের যে স্টাইল, যেটা দিন শেখানোর নিয়তে যারা যেটা করছেন, এটা যদি মনে করেন যে এটা হচ্ছে সুন্নাহ সম্মত এবং এটা করলে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে মুরিদ হওয়ার কারণে বা পীর হওয়ার কারণে, তাহলে এটা আসলে ঠিক হবে বলে আমি মনে করি না। কেউ যদি মনে করেন যে আমি দিন শিখাচ্ছি, আমার কাছে সাধারণ মানুষ আসছে, তাদেরকে দিন শিখানোর সাথে আমি একটা বন্ধন তৈরি করে রেখেছি, এটার সাথে এবাদতের কোনো সম্পর্ক নয়, প্রাতিষ্ঠানিক একটা সম্পর্ক, এই দৃষ্টিকোণ থেকে এবং তাদের মধ্যে যদি কোনো বিরাহ কাজ না থাকে, তাহলে এটাকে সরাসরি যে এটা ঠিক নয় এবং এটাকে ফেলে দেয়া, এটা আসলে উচিত বলে আমি মনে করি না। কারণ সাধারণ মানুষের মধ্যে দিন প্রচারের অনেকগুলো মাধ্যম আছে, আমরা যদি যে কোনো কিছুকেই শুধু বলে দিই যে এটা তো আল্লাহ রাসূলের যুগে ছিল না, আল্লাহ রাসূলের যুগে অনেক কিছু ছিল না, এই যে আমরা সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি এটা আল্লাহ রাসূলের যুগে ছিল না, আমরা তিনজন একসাথে লাইভে থাকবো এটা আল্লাহ রাসূলের যুগে ছিল না, এরকম প্রশ্ন করা হবে উত্তর দিব ছিল না। যুগের কালে, যুগের কারণে, অবস্থার আলোকে অনেক সময় নতুন কিছু পদ্ধতি আছে, তো নতুন কিছু পদ্ধতি যেগুলো আসবে এগুলোকে যদি আমরা আদাতের সাথে সম্পৃক্ত করি জীবন ঘনিষ্ঠ বিষয়ের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে যদি কোনো প্রকার ইবাদত মনে না করে এবং শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আমরা যদি না করি, তাহলে এটার মধ্যে আশা করি সমস্যা হবে না। তবে হ্যাঁ, আমরা আদাতকে আদাতের কাছেই রাখবো, ইবাদতকে ইবাদতের কাছেই রাখবো ইনশাল্লাহ। শেখ সালাউদ্দিন মা কি আমাদের সাথে নতুন কিছু যুক্ত করবেন কিনা, সম্ভবত আজকে না চলে গেছেন, আমাদের সময় আসলে অনেক আগেই শেষ করি, আমরা ব্যাপারে আরো আলোচনা করবো ইনশাল্লাহ, আরো আলোচনার দাবি রাখি। অনেক লম্বা আলোচনাপূর্ণ আলোচনা করবো, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মুফতি ওয়ালিদ আহমেদী, আপনাকে, আপনি অনেক কষ্ট করে আমাদের সাথে ছিলেন এবং সময় দিয়েছেন, আন্তরিক মোবারকবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আমরা আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, আজকে আমাদের টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে মাঝখানে কিছুটা সময় ক্ষতি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমরা আপনারাই হয়তো মাহরুম হয়েছেন এবং আমরা মাহরুম হয়েছি আপনাদের থেকে। আমরা আশা করি বেশ কিছু প্রশ্নের উত্তর যেগুলো আমরা দিতে পারিনি, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আগামী প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করবো, তাও যদি সম্ভব না হয় একটা স্পেশাল লাইভ প্রোগ্রাম করে আপনাদের পাঠানো সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, আমাদের এই সকল প্রোগ্রামের মধ্য দিয়ে আপনাদের যদি কোনো ফায়দা হয়ে থাকে, লাভবান হয়ে থাকেন, তবে এটাই হচ্ছে আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আশা করি এই সকল বিষয় যা আমরা শুনলাম তা জানার মধ্য দিয়ে, মানার মধ্য দিয়ে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগি করতে পারি, স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারি এবং রমাদানের যে শেষ দশক আমরা উপনীত হয়েছে এই শেষ দশকে বেশি বেশি আমল আখলাকের মধ্য দিয়ে আমরা যেন মাবুদের সান্নিধ্য লাভ করতে পারি এবং জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। সবার কাছে এই উদাত্ত আহ্বানটুকু ব্যক্ত করে আজকে লাইভ রমাদানের ডিসকাশন প্রোগ্রাম এই মুহূর্তে শেষ করছি। আল্লাহ হাফেজ।